দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব দশম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপার নিয়ে দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা ক্লাস টেনের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ দেখো ফুল মার্কস তোমাদের রয়েছে চল্লিশ আর সময় তোমাদের রয়েছে এক ঘন্টা তিরিশ মিনিট দেখো প্রথমে তোমাদের রয়েছে বিভাগ ক বিভাগ কয় একের দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো এখানে মোট আটটি প্রশ্ন তোমাদের দেওয়া রয়েছে প্রতিটি প্রশ্নে মান এক করে এক ইন্টু আট সমান সমান আট প্রথম বায়ু ও জলাধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপটি হল বদ্বীপ পেডিমেন কেম না মোনা ডনকুত্রবে পেডিমেন্ট পরের প্রশ্ন পৃথিবীর বৃহত্তম নদী অবহিকা হল গঙ্গা নীলনদ না মিসিসিপি উত্তর হবে আমাজন পরের প্রশ্ন মন্দ সৃষ্টির ক্ষয় প্রক্রিয়াটি হলো ঘর্ষণ অবঘর্ষণ দ্রবণ ক্ষয় না জলপ্রবাহ ক্ষয় উত্তরবে অবঘর্ষণ ক্ষয় পরের প্রশ্ন হিমাবাহের তলদেশে সঞ্চিত গ্রাবরেখাকে বলে এখানে অপশন রয়েছে পার্শ্ব গ্রাবরেখা ভূমিগ্রাবরেখা প্রান্ত গ্রাবরেখা না মধ্য গ্রাবরেখা উত্তর হবে অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজধানী হলো হায়দ্রাবাদ রাঁচি চেন্নাই না অমরাবতী উত্তর হবে অমরাবতী পরের প্রশ্ন পরের প্রশ্ন অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজধানী হলো হায়দ্রাবাদ রাঁচি চেন্নাই না অমরাবতী উত্তর হবে অমরাবতী পরের প্রশ্ন ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কেটু মাউন্ট এভারেস্ট কাঞ্চনজঙ্ঘা না বুম পরের প্রশ্ন অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজধানী হলো হায়দ্রাবাদ রাঁচি চেন্নাই না অমরাবতী হবে অমরাবতী পরের প্রশ্ন ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কে টু মাউন্ট এভারেস্ট কাঞ্চনজঙ্ঘা না দাফাবুং হবে কে টু পরের প্রশ্ন অমরকণ্টক শৃঙ্গ থেকে উৎপন্ন নদীটি হলো গঙ্গা কাবেরি নর্মদা না মহানদী উত্তর হবে নর্মদা পরের প্রশ্ন নবীন পলি মৃত্তিকা যুক্ত অঞ্চলকে পাঞ্জাবে বলা হয় বেট খাদার ভাঙড় না রেগুন তবে বেট পরে তোমাদের রয়েছে বিভাক্ষ দুয়ে দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও প্রতিটি প্রশ্নের মান এক করে এক ইন্টু আট সমান সমান আট প্রথম ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি অথবা দিয়ে রয়েছে হিমরেখা কাকে বলে এক কথায় উত্তর দিতে হবে প্রশ্ন ইয়ারদা ভূমিরূপে কঠিন ও কোমল শিলা কিভাবে সজ্জিত থাকে পরের প্রশ্ন মরু অঞ্চলের শুষ্ক খাতগুলিকে কি বলা হয় অথবা পৃথিবীর শুষ্কতম মরুভূমির নাম কি। পরের প্রশ্ন ড্যাশ নদীর বদি পাখির পায়ের ন্যায় দেখতে পরের প্রশ্ন ভারতে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় উনিশশো সালে শুদ্ধ না অশুদ্ধ পরের প্রশ্ন বর্তমান ভারতে অঙ্গরাজ্যের সংখ্যা আঠাশটি শুদ্ধ না অশুদ্ধ পরের প্রশ্ন ভারতের নবীনতম রাজ্যটি হলো ড্যাশ শূন্যস্থান পূরণ করো পরের প্রশ্ন শিবালিক পর্বশ্রেণীর মধ্যবর্তী উপত্যকাগুলি ড্যাশ নামে পরিচিত পরের প্রশ্ন এলিল হল একটি ড্যাশ পরের প্রশ্ন ভারতের খাল দ্বারা সবচেয়ে বেশি জমিতে জলসেচ করা হয় শুদ্ধ না অশুদ্ধ সেটা লিখতে হবে পরের প্রশ্ন মৃত্তিকা ক্ষয়ের ফলে বদভূমি সৃষ্টি হয় শুদ্ধ না অশুদ্ধ সেটা তোমাদের লিখতে হবে পরে দেখো তোমাদের রয়েছে বিভাগ গ বিভাগ গয়ে তিনের দাগে দিয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও ত্রিশটি শব্দের মধ্যে বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় প্রতিটি প্রশ্নের মান দুই করে এখানে বি প্রতিটি প্রশ্নের মান দুই করে দুই গুণ চার সমান সমান আট এখানে দেখো প্রতিটি প্রশ্নের সময় কিন্তু অথবা প্রশ্ন কিন্তু দেওয়া রয়েছে প্রথম খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন জলবিভাজিকা কি পরের প্রশ্ন বাঘসুনটা কি পরের প্রশ্ন বাজদা কাকে বলে অথবাদি রয়েছে খাড়ি কাকে বলে পরের প্রশ্ন ভারতের বৃহত্তম ও ক্ষুদ্রতম রাজ্যের নাম কি। পরের প্রশ্ন অথবাদি রয়েছে ভারতের উত্তরতম ও দক্ষিণতম বিন্দুর নাম লেখো পরের প্রশ্ন বৃষ্টির জল সংরক্ষণ বলতে কি বোঝো অথবা সামাজিক বনসৃজন বলতে কি বোঝো পরে তোমাদের রয়েছে বিভাগ ঘ চারিদাকে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয় এখানে মোট দুটি প্রশ্ন দেওয়া রয়েছে এবং দুটি প্রশ্নের সঙ্গে কিন্তু অথবা প্রশ্ন রয়েছে প্রতিটি প্রশ্নে তিন করে তিন গুণ দুই সমান সমান ছয় প্রথম জলপ্রপাতের পশ্চাৎ প্রসারণ বলতে কি বোঝো পরে প্রশ্ন বারখান বালিয়ারি কিভাবে সৃষ্টি হয় পরের প্রশ্ন ভাঙর ও খাদারের পার্থক্য লেখ অথবা ভারতের পশ্চিমবাহিনী নদীগুলির মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন পরে তোমাদের রয়েছে বিভাগ উঁয়ো পাঁচের দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও প্রতিটি প্রশ্নে মান পাঁচ করে পাঁচ গুণ দুই সমান দশ এখানেও দেখো প্রতিটি প্রশ্নের সময় কিন্তু অথবা প্রশ্ন দেওয়া রয়েছে প্রথম নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট যে কোনো তিনটি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও অথবা রয়েছে রয়েছে ক্ষয় কার্যের ফলে সৃষ্ট যে কোনো তিনটি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও পরের প্রশ্ন ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব আলোচনা করো অথবাদি রয়েছে ভারতের মৃত্তিকা ক্ষয়ের প্রধান কারণগুলি আলোচনা করো ভালো করে দেখে নাও এই রয়েছে টোটাল তোমাদের চল্লিশ মার্কের প্রশ্নপত্র ভালো করে প্রশ্নপত্র দেখে নাও এখানে প্রতিটি প্রশ্নই কিন্তু এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেহেতু প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু খুব ভালো করে তোমরা অধ্যয়ন করবে তাহলে দেখবে প্রতিটি বিষয়ের পরীক্ষায় খুব ভালো হবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না আর আমার চ্যানেল নতুন হাউথ লাল কাল যে সাবস্ক্রাইবের প্রেস করে পাশে বেলাইকন সব প্রেস করবে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়সংস সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও যারা এবছর দশম শ্রেণীতে পড়ছে আমরা কিন্তু ইতিমধ্যে দশম শ্রেণীর প্রতি বিষয় অধ্যায় ছোট প্রশ্নের উত্তর সহ সেশন এবং বড় প্রশ্নের সাইশন কিন্তু আপলোড করে দিয়েছি তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও আশা করা যায় প্রতি বছর না এই বছরও তোমরা আমাদের সাজেশন ংশ থেকে সমস্ত প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে সেহেতু প্রতিনিয়ত যে অধ্যায়ভিত্তিক সাইশনগুলো আমরা তোমাদের কাছে তুলে ধরছি সেই অধ্যায়ভিত্তিক সাইশনগুলো কিন্তু খুব ভালো করে ফলো করো তাহলে দেখবে প্রতিটি বিষয়ের পরীক্ষায় খুব ভালো হবে তোমাদের সকলকেই জানায় আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে